বন্ধুরা, লেবাননে ইসরায়েলি হামলায় দুইজন হিজবুল্লাহ কমান্ডার সহ পাঁচজন সেখানকার স্বাস্থ্যকর্মী সহ টোটালি 16 জন নিহত হয়েছে নতুন করে। হ্যাঁ বন্ধুরা, তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে হিজবুল্লাহ বলুন বা হামাস বলুন, এদের তো অলরেডি টপ লেভেলের মাথার কার উপর কার যে সমস্ত কমান্ডারগুলো ছিল তাদেরকে তো অলরেডি মারা হয়ে গেছে, কিন্তু এখন আবার যাদেরকে নতুন করে খাড়া করা হচ্ছে তাদেরকে ইসরায়েল সাফাই করে দিচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ দুই কমান্ডার নিহত হয়েছে নতুন করে, যেখানে বৃহস্পতিবার দাবি করছিল ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে আবার গতরাতে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 14 জন হিজবুল্লাহর জঙ্গি নতুন করে নিহত হয়, এর মধ্যে সেখানকার 5 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। যদিও মারা যাওয়া ব্যক্তিদের একজন আহমেদ মুস্তাফা আলহাজালি, ইসরায়েলি সেনা তার রিপোর্টে জানিয়েছিল যে তিনি উত্তর ইসরায়েলে খায়রাত সামনা শহরের হাজার রকেট এমনকি মিসাইল ধ্বংসকারী ট্যাঙ্ক নিক্ষেপকারীর জন্য তিনি নাকি প্রধান ছিল। হামলায় নিহত হওয়া আরেক কমান্ডার মোহাম্মদ আলী হামদান তাকেও সফলভাবে মেরে দিয়েছে, তিনি উত্তর ইসরায়েলের মিসাইল হামলার জন্য দায়ী বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল সেনাবাহিনী তার স্টেটমেন্টে এটাও বলেছে যে তারা বৈরুতের বিভিন্ন অস্ত্রাগারে হামলা চালিয়ে তাদের অস্ত্রাগারকে ধ্বংস করেছে। রাতভর দক্ষিণ লেবাননের অন্যান্য সামরিক অবকাঠামোগুলোতে হামলা করা হয়েছে, তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহ কোনো মন্তব্য তো পাওয়া যায়নি। লেবাননে গত রাতেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত ছিল। তো অন্যদিকে আবার ওয়ারদানিয়ার শহরের হামলায় 5 জন নিহত হয়েছে, টোটালি আহত হয়েছে 12 জন। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছিল তাদের স্টেটমেন্টে যে টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় 5 জন স্বাস্থ্যকর্মী মারা যায়, এমনকি বালবেক অঞ্চলে নিহত হয়েছে 4 জন। তো অপরদিকে আবার এফপি রিপোর্টে দাবি করা হয় যে ইসরায়েলি সেনারা লেবাননের স্থল হামলার পরিসর আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হামলা শুরু করেছে তারা, তবে সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু এলাকায় হিজবুল্লাহর অবস্থান ও স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে এমনটাই দাবি তাদের। তবে বর্তমান সময়ে ইসরায়েল যেভাবে লেবাননে আক্রমণ করছে তাতে বলাই বাহুল্য দ্বিতীয় গাজা হতে চলেছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানো বলে দিয়েছে যে এই লেবাননকে বাঁচানোর দায়িত্ব সেখানকার সাধারণ মানুষের হাতেই রয়েছে, আপনারা যদি হিজবুল্লাহকে আপনাদের ঘরে আশ্রয় দেন বা এদেরকে যদি তৈরি করতে বা বাড়াতে সাহায্য করেন তাহলে কিন্তু আপনাদের গাজার মতনই অবস্থা করে দেওয়া হবে, আর যদি আপনারা ভাবেন যে আপনাদের জীবনের মূল্য আছে, আপনারা দ্বিতীয় গাজা হতে চান না, তাহলে অবশ্যই ওদেরকে অ্যাবোর্ট করে ওদেরকে থাকতে জায়গা দেবেন না, তাহলে আপনারা বেঁচে যাবেন। সিদ্ধান্ত আপনার, আপনি গাজা দেখতে চান না আপনারা নিজেদের সুন্দর জীবনকে গড়ে তুলে লেবাননে থাকতে চান। যেখানে হাসান নাসারুল্লাহ নিহত হওয়ার 3 দিন পর 30 সেপ্টেম্বর দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে পড়েছিল ইসরায়েল সেনা, স্থল হামলা শুরু করে তারা। ওপর থেকে বিমান হামলার পাশাপাশি 1 সপ্তাহের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহর জঙ্গিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সম্মুখ লড়াই চলছে, আর এই লড়াইয়ে হিজবুল্লাহর কিন্তু টপ লেভেলের অনেক কমান্ডারকে মেরে দিয়েছে। দেখার বাকি এটাই, লেবাননবাসী দ্বিতীয় গাজা হতে চায় না তারা শান্তিপ্রিয়ভাবে সেখানে লেবাননের ভেতরে থাকতে চায়, সিদ্ধান্ত ওদের হাতে, ইসরায়েল সিদ্ধান্ত পরে বলে দেবে। সিদ্ধান্ত তাদের হাতে, সেই সিদ্ধান্তকে সম্পূর্ণ করার কাজ করবে ইসরায়েল।